बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामुअलैकुम सबाई केमन आछेन। आज के आमी आपनादेर साथे खूब सहज और मजादार एक पोशाक दिए माछेर तरकारी रान्नाटा शेयर करब। आशा करछि आपनादेर काछे भालो लागबे और जारा नतून राधुनी तादेर उपकारे आसबे। तरकारीटा रान्ना करार जन्य आमी एखाने सरिषार तेल दिए दिच्छि परिमाण मतो और आमी सरिषार तेल व्यवहार करी रान्नाते। एर जोन्नो सरिषार तेल दिच्छी, आपनारा चाइले अन्य तेलो सोयाबिन तेलो दिते पारबेन। तेलटा गरम हये गेछे, आमी एखन अल्प किछु पेंयाज कुचि दिच्छी। आमी आबार पेंयाज बाटाओ दिब एकटु, ताहले झोलटा एकटु घन होबे। एजन्य एकटु अल्प करे पेंयाज कुचिटा दिये दिछि। आर पेंयाजटाके आमी एखन ब्राउन कालार करे भेजे निब। सरिषार तेल दिये रान्ना करछि, देखुन पेंयाजगुलो एखन देखा जाच्छे ना, কিন্তু অন্য মশলা যখন দিব তখন এই সরিষার তেলের এই যে ফেনা ফেনাটা চলে যাবে। এখন আমি পেঁয়াজগুলোকে ব্রাউন কালার করে ভেজে নিব। আমি এখানে হাফ টেবিল চামচ পেঁয়াজ বাটা, হাফ চা চামচ আদা বাটা আর এক চা চামচ রসুন বাটা নিয়েছি। সেটা এখন এটার ভিতরে দিয়ে দিচ্ছি। দেখুন পেঁয়াজগুলোকে আমি এরকম ব্রাউন কালার করে ভেজে নিয়েছি। এখন আমি এটাকে একটু ভেজে নিব, এক দেড় মিনিট মতো একটু ভেজে নিচ্ছি। আর পুঁইশাকের তরকারির ভিতরে মাছ দিয়ে যখন রান্না করি আমি সবসময় একটু আদা বাটা দেই, তাহলে আমার কাছে খেতে খুব ভালো লাগে। এখন আমি এটাকে এক দেড় মিনিট একটু ভেজে নিচ্ছি। এখন আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। হাফ চা চামচ রসুন, হাফ চা চামচ শুকনো মরিচের গুঁড়াও দিয়ে দিচ্ছি, তাহলে কালারটা ভালো আসবে। এই চামচের এক চা চামচ আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি। আর এই হলুদের গুঁড়াটা আমি আমার বোনের বাসা থেকে নিয়ে আসছি। আমার বোন প্রত্যেক বছর আমাকে হলুদের গুঁড়া দেয়, ওদের বাড়ির নিজের হাতে ভাঙানো ওদের জমির হলুদ থেকে। এটার কালারটা অনেক স্ট্রং, এই কারণে আমি এক চা চামচ দিয়েছি। মশলাটাকে আমি ভালোভাবে একটু ভেজে নিয়েছি। এখন একটু পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিই। আমি খুব ভালোভাবে মশলাগুলো কষিয়ে নিব, যাতে মশলা থেকে কোনো কাঁচা গন্ধ না পাওয়া যায়। মশলা আমার কষানো হয়ে গেছে। আর এই যে মাছগুলোকে আমি ভেজে রাখছিলাম, ভেজে রাখার পরেও আমি এগুলোকে এখন একটু এই মশলাটার ভিতর দিয়ে কষিয়ে নিব। এভাবে রান্না করলে মাছের স্বাদটা মশলার ভিতরেও যায় খুব ভালোভাবে এবং খেতেও অনেক মজা লাগে। এখন আমি এখানে হাফ চা চামচ মতো কাঁচা জিরা বাটা আমি এটা দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে জিরার গুঁড়াও দিতে পারবেন। আমি সাধারণত তরকারির ভিতরে কাঁচা জিরাটা বেটে খেতে পছন্দ করি, তার জন্যই আমি দিলাম। আর এই জিরাটা থেকে কিন্তু কোনো কাঁচা গন্ধ বের হবে না, অনেক সুন্দর ফ্লেভার বের হবে তরকারির ভিতরে আরও জিরাটার জন্য। এখন আমি সামান্য একটু পানি দিয়ে দিয়েছি মাছগুলোকে একটু কষিয়ে নেওয়ার জন্য। মাছগুলো আমি কষিয়ে নিয়েছি। এখন মাছগুলোকে আমি একটা একটা করে যতটুকু সম্ভব মশলা সরিয়ে নিয়ে মাছগুলোকে তুলে নেব। আর এইভাবে মানে মশলা কষানোর পরে জিরাটা দেওয়া, বাটা জিরাটা দেওয়া, এটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি। আমার আম্মু সবসময় এভাবে রান্না করে, মশলা মানে মাছের তরকারির ভিতরে জিরাটা একটু পরে দেয় অন্যান্য মশলা কষায় নেওয়ার পরে। আমার কাছে খুব ভালো লাগে এভাবে রান্না করলে। আর আমার বিয়ের পরে আমি যখন এভাবে রান্না করি আমার হাজবেন্ডেরও খুব পছন্দ হয়। প্রথম প্রথম একটু সমস্যা হতো শ্বশুর বাড়িতে, কারণ আমি একটা বিভাগের মেয়ে, একটা জেলার মেয়ে, আর আমার হাজবেন্ডের বিভাগ জেলা সম্পূর্ণ আলাদা। আমাদের খাওয়ার ধরনটাও কিন্তু আলাদা।
এখন আমি এই মশলা কষানোর ভিতরে এখানে আমি হাফ কেজি পুঁই শাক ভাবে কেটে ধুয়ে আস্ত ধুয়ে ভালোভাবে ধুয়ে কেটে নিয়েছিলাম আর সাথে দুইটা আলু আমি ছোট ছোট করে দিয়ে দিয়েছি এখন এইগুলোকে আমি এটার ভিতরে দিয়ে দিলাম মশলা কষানোর ভিতরে দিয়ে দিছি আর আমি যশোর জেলার মেয়ে যশোর জেলাতে কিন্তু আপনার তরকারিতে শুকনো মরিচের গুঁড়াটা খায় না সব কিছুতেই কাঁচা মরিচ দিয়ে রান্না করে আমিও বিয়ের আগে এভাবেই খেতাম কিন্তু বিয়ের পরে আমার শ্বশুরবাড়িতে আসার পরে ওরা সব তরকারির ভিতরেই শুকনো মরিচের গুঁড়া দেয় এই কারণে আমিও দেই আর এখন দিতে দিতে অভ্যাস হয়ে গেছে শুধু কাঁচা মরিচ দিয়ে এখন রান্না করলে দেখা যায় তরকারি কালারটা নিজের কাছে ভালো লাগে না আমি এখন আর এটাতে পানি দিব না এটাতে আমি এখন ঢাকনা দিয়ে কষিয়ে নিব পুঁই শাক থেকে কিন্তু অনেকটা পানি বের হবে তা দিয়ে আমার কষানো হয়ে যাবে দেখুন আমি কিন্তু এটা থেকে কোনো পানি দিইনি এটাতে কিন্তু এটা থেকে অনেক পানি বেরিয়েছে আর এই পানিতেই আমি এই পুঁই শাকটাকে ভালোভাবে এখন একটু কষিয়ে নিচ্ছি আমি তরকারিটাকে কষিয়ে নিয়েছি এখন এই মাছগুলো দিয়ে দিচ্ছি আর মাছগুলো দেওয়ার পরে আমি একটু পানি দিয়ে দিয়েছি আমি একটু ঝোল রাখবো আর মাছটার সবজিটা আর একটু জাল হবে তার জন্য এখন আমি এটাকে ঢেকে 10 মিনিট রান্না করে নিচ্ছি আর ঢাকনাটা দেওয়ার আগে ঢেকে রান্না করবো যে 10 মিনিট তার আগে আমি বেশ কিছুটা মানে কয়েকটা কাঁচামরিচ এখানে দিয়ে দিয়েছি একটু অল্প করেই দিয়েছি নাহলে মেয়েটা খেতে পারবে না তার জন্য একটু অল্প করেই কাঁচামরিচটা দিয়ে দিয়েছি আর এভাবে মাছ দেওয়ার পরে কাঁচামরিচটা দিলে ফ্লেভারটা ভালো আসে আমার কাছে মনে হয় তাই আমি দেই আমার রান্নাটা হয়ে গেছে আর আমি এর থেকে বেশি আর ঝোল কমাবো না এতটুকুই ঝোল রাখবো আমি চুলা থেকে একটা বাটিতে নামিয়ে নিয়েছি আমার পুঁই শাক দিয়ে মাছের তরকারিটা আর আজকের রান্নাটি কেমন হয়েছে অবশ্যই জানাবেন কমেন্টে আর ভালো লাগলে একটা লাইক দিবেন প্লিজ আমার চ্যানেলটিকে সবাই সাবস্ক্রাইব করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ